এখন প্রফেসর ডাক্তার মোহাম্মদ নদভী ভাই এমপি আমি কে জনাব একেম শামীম ওসমান লডর বর্ডার এমপি উনিকে এইটা এই মুহূর্তে মনে যাব এই মুহূর্তে মৃত্যু হবে মৃত্যু হওয়ার পরে কেউ বলবে না শামীম ওসমান কই সবাই বলবে লাশ কই কি নাম শেষ নাম শেষ মৃত্যুর পরে কি নিয়ে যাবেন আমি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহর পড়ি এমনি নফল নামাজ বেশি পড়ি তারপর দুই রাকাত এক্সট্রা পড়ি শুকরানা করি যে আল্লাহ আমাকে ফজর থেকে জোহর পর্যন্ত বাঁচায় রাখছেন জোহরের পরে যখন আসর পড়ি আসরে তো নফল হয় না মাগরিব ওর ওয়াক্তে যে আরো দুই রাকাত নফল নামাজ পড়ি যে আল্লাহ মাগরিব পর্যন্ত বাঁচায় রাখছেন মাগরিবের পরে এশার নামাজের সময় আরো দুই রাকাত নফল নামাজ এক্সট্রা পড়ি শুকরানা করি যে আল্লাহ আমাকে এশা পর্যন্ত বাঁচায় রাখছেন এশার পরে তাহাজ্জুদ যখন পড়ি তাহাজ্জুদের সময় আরো দুই রাকাত এক্সট্রা নফল নামাজ পড়ি যে আল্লাহ আমাকে আজকে তাহাজ্জুদ পর্যন্ত বাঁচায় রাখছেন কে জানে এক সেকেন্ডের ক্ষমতা আছে কাউর যদি এক সেকেন্ডের ক্ষমতা না থাকে ভাই আমরা করতে কি আসছি দুনিয়াতে এখানে যদি এখন হুজুর বলেন বলেন সবাই সুবহানাল্লাহ আপনারা চিৎকার দিয়া বলবেন আমরা কানা রায় তাকবীর আপনারা সবাই বলেন আল্লাহু আকবার কলবে হাত দিয়া দেখেন তো ঠিক আছেন তো কিছু মনে করেন না আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড ভাইজান কলবে হাত দিয়া দেখেন ঠিক আছেন তো আমি তো দেখি বে ঠিক আছি আমার মনে হয় ইনশাআল্লাহ আপনারা সবাই ঠিক আছেন আমি পাপী বান্দা আমি এমপি হইছি দেখে আজকে আমাকে দাওয়াত দিছে এখানে আমার ভাই নদভী ভাই যে দাওয়াত দিছে এখানে আমার কথা হচ্ছে আপনাকে সঠিক কথা বলা আমারে বানাইছে কি আপনি হ্যাঁ ভোট আপনি দিতে পারেন বানাইছে আমাকে আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া আমি হইতে পারি না ইজ্জতের মালিক আল্লাহ লাঞ্ছনার মালিক আল্লাহ ইয়া আল্লাহর নাম ইয়া মুইজ্জু আল্লাহর নাম ইয়া মুজিল্লু তো সেই আল্লাহর নাফরমানি তুমি করতে পারো না যা বুঝি বলবো ভুল হইলে আল্লাহ আমারে মাফ করতে মাফ করবেন তো ভাই আমরা একটা মানুষ ধরেন 70 বছর এভারেজে বাঁচি আমি হিসাব করে দেখলাম যদি 8 ঘন্টা ঘুমাই নদভী ভাই তার 33 বছর 33 বছর 33 দিন জায়গা ঘুমায়া 12 বছর পর্যন্ত একটা বাচ্চার কোনো ক্ষমতা নাই বাপে কয় ওঠ বয়ে কয় বস ওয়ে কয় শো ও কয় ঘুমাও বই পড়ো বাথরুমে যাবা না এখন এটা করো এখন এটা করো এখন এটা করো নিজস্ব কোনো সে নাই তো 12 আর 33 23 সরি 23 আট ঘন্টা করে ঘুমাইলে 23 বছর হয় তাহলে গেল 35 70 বছর যদি একটা মানুষ বাঁচে তাহলে জায়গা থাকলো মাত্র 35 বছর কি নিয়ে যাচ্ছে কি নিয়ে যাবেন চিন্তা করেন নামাজ রোজা হজ যাকাত তো আপনাকে করতেই হবে এটা কোন ধর্ম আমাদের ইসলাম ধর্মকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আয়েশা কি বললাম প্রথমে আপনাকে আয়েশা বললাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি উত্তর দিবেন এর মতো সুন্দর ধর্ম পৃথিবীতে কোথায় আছে যেই ধর্মের প্রথম কথা হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক সেই ধর্মে অশান্তি আসে কই থেকে আমি তো এখানে অশান্তি দেখি না আমি নবীজির বিদায়ে হজের ভাষণ যদি শুধুটুক শুনি ওইটুক শুনলেই আমার জন্য যথেষ্ট আমার কিছু লাগে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না যার যার ধর্ম তার তার কাছে আমরা কই নারীকে কোনো সম্মান নাই আমার নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন নারীর প্রতি তোমার যতটুকু অধিকার নারীরও তোমার প্রতি ততটুকু অধিকার গরিবের মানুষের প্রতি বলেছেন শ্রমজীবী মানুষের জন্য বলেছেন শ্রমিকের মাথার ঘাম পায়ে পড়ার আগে তার মজুরি পরিশোধ করো এবং বলেছেন জ্ঞান অর্জনের জন্য যদি সুদূর চিনে যেতে হয় তো জ্ঞান অর্জন করো ঠিক না বেঠিক তাহলে আমরা কি করতেছি কিছু মনে করেন না হুজুর এখানে আছেন মাঝে মাঝে আমার মেজাজ খারাপ হয় এখন কেন আমি কোরআনের আয়াত পরীক্ষার পড়ার মতো করে পড়ছি তার মানে যে আমি অনেক কিছু বুঝি তা না আমি এটা বুঝার শেষ নাই বুঝার শেষ নাই এটা কি একজন কইতেছে এমনে নামাজ পড়ো একজনকে এমনে পড়ো একজনকে হাত ছাড়ো একজনকে হাত এমনে রাখবেন একজনকে হাত তুলে দিবেন আরে ভাই আমি এমনে পড়বো না এমনে পড়বো সেটা ব্যাপার না ব্যাপারটা তো আমি যখন সেজদায় যে বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার সেজদার সামনে আমার আল্লাহ আছে কিনা সেটা হলো বড় ব্যাপার আমি সেটা ভালো বুঝি
আমি সেইটা বুঝি ভাই, কে সঠিক কে বেঠিক আমরা জানি না। আমি এইটুকু বুঝি এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে পরীক্ষা দিতে। একটা মানুষের খুশি দেখে যদি আপনি খুশি হন, যাহারে ভালো মানুষটা ভালো আছে মাশাআল্লাহ, তাহলে আমার বিশ্বাস আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ দেখো তোমার এই বান্দা আর এই জন্য খুশি দেখে খুশি হয়েছে, তখনই সাথে সাথে 70টা ফেরেশতা দোয়া করে তার জন্য। একটা মানুষ রাস্তার পারে শুয়ে আছে, গরিব মানুষ, খাওয়া নাই, অসুস্থ, আপনি কিছু দিতে পারলেন না, দিয়েন না, দিয়েন না, কিন্তু যদি আপনার মনটা কাঁদে আল্লাহ গো আহারে মানুষটা এইভাবে শুয়ে গেছে গো আল্লাহ, সাথে সাথে 70টা ফেরেশতা দোয়া করবে আপনার জন্য, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই বান্দাকে দেখে মহব্বতের জন্য কাঁদছে, আল্লাহ তুমি তাকে জীবনে এই বিপদে ফালাইও না। তাই মানুষের খুশিতে খুশি হওয়া, মানুষের দুঃখে দুঃখী হওয়া, আর প্রকৃত ইসলামী যারা আমরা আছি, যারা আমি না আমি বাদ দিয়া যারা আছেন, তাদের চাল চলনে কথা বার্তায় সব কিছুতে নবীজিকে অনুসরণ করা। এর জন্য আপনার অন্য কাউকে দরকার নাই, এই কলবে হাত দিবেন রুহ। আল্লাহর রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা হুজুর ভুল হলো কোয়েন, কিন্তু আবার আল্লাহর হুজুর রসুলকে যখন জিজ্ঞেস করা হলো হে রসুল হে নবীজি, সাহাবীরা জিজ্ঞেস করলেন রুহ কি, আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন ও আল্লাহ রুহ কি, জিব্রাইল আলাইহিস সালামের থেকে আসলো রুহ হচ্ছে তোমার ভিতরে ফুঁকে দেওয়া আমার পবিত্র জিনিস যার নাম রুহ। তার মানে যে ধুক 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 করে এটা আল্লাহর ফুঁকে দেওয়া পবিত্র জিনিস, যেদিন বন্ধ হবে সেদিন শেষ। এখন প্রফেসর ডাক্তার মোহাম্মদ নদভী ভাই এমপি, আমি কে, জনাব একেম শামীম ওসমান লটর বটর এমপি, উনি কে, এইটা এই মুহূর্তে মনে যাব, এই মুহূর্তে মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে কেউ বলবে না শামীম ওসমান কই, সবাই বলবে লাশ কই, কি নাম শেষ, নাম শেষ। মৃত্যুর পরে কি নিয়ে যাবেন? আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন ও আল্লাহ রুহ কি, জিব্রাইল আলাইহিস সালামের থেকে আসলো রুহ হচ্ছে তোমার ভিতরে ফুঁকে দেওয়া আমার পবিত্র জিনিস যার নাম রুহ। তার মানে যে ধুক 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 করে এটা আল্লাহর ফুঁকে দেওয়া পবিত্র জিনিস, যেদিন বন্ধ হবে সেদিন শেষ। এখন প্রফেসর ডাক্তার মোহাম্মদ নদভী ভাই এমপি, আমি কে, জনাব একেম শামীম ওসমান লটর বটর এমপি, উনি কে, এইটা এই মুহূর্তে মনে যাব, এই মুহূর্তে মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে কেউ বলবে না শামীম ওসমান কই, সবাই বলবে লাশ কই, কি নাম শেষ, নাম শেষ। মৃত্যুর পরে কি নিয়ে যাবেন?